ওয়াদা করেছিলাম মানুষের কাছে যে আমি এই ওয়ার্ডটি একটি মডেল আধুনিক একটি ক্লিন একটি ওয়ার্ড হিসাবে আমি বাংলাদেশে চিহ্নিত করাব সেই লক্ষ্যে আমি আগাচ্ছি আমরা মৌলভীপাড়া যে কন্যাটি রয়েছে ওখান থেকে শুরু করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা যেখানে একটা ময়লা স্তূপ হয়ে গেছিল কালভার্টের পাশে অতটুক পর্যন্ত আসতে পেরেছি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আশা করি দুই একদিনের মধ্যে এখানে পরিষ্কার হয়ে যাবে যে ময়লাগুলো আপনারা দেখছেন অনেক বছর বিগত আমি এক যুগেরও নাকি বেশি এগুলো আমি নিজেও দেখেছি এখানে ময়লাগুলো জমেছিল গতকালকেও আমরা মাইকিং করেছি যে কসিপিয়া পুকুর পার থেকে কালোর দোকান পর্যন্ত সড়কটা দশটার পর থেকে সকাল চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এই যে ময়লা আবর্জনার যে নিরসনের যে কাজ এগুলো চলবে আর এই কাজটা যতদিন না এই পুরা ডেনকনন হয়ে ময়লা আবর্জনা থেকে শুরু করে সবকিছু ক্লিন হচ্ছে না ততদিন আমার মেয়র মহোদয় বলেছেন ততদিন চলমান থাকবে দীর্ঘদিন পরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম দেখতে পাচ্ছি এর মাধ্যমে আমাদের ব্যবসা পরিচালনা অনেক সহজ হবে আর ওই পথচারী স্কুল ছাত্র আর থেকে শুরু করে তাদের যাতায়াত সহজ হবে আমি মনে করি পুরা কক্সবাজারে পৌরসভার এটা একটা হচ্ছে দ্বিতীয় প্রধান সড়ক কারণ এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে কারণ এই এই নালাটার মধ্যে যে ময়লাগুলো জমে আছে আজকে আজকে না এটা অনেক বছরের আগের ময়লা এই কালভার্টটা ঝুঁকিপূর্ণ এই কালভার্টের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে এই ময়লা সরার জন্য যে উদ্যোগটা নিয়েছেন আমি উসমান সরোয়ার টিফুকে ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে এই কাজটা যেন চলমান থাকে আমরা সবাই এখানে স্কুল যাত্রী মাদ্রাসা ছাত্রী সবাই এখান থেকে চলাফেরা করে ওই দুর্গন্ধ হাত থেকে রক্ষা পাবে এবং ডেঙ্গুর প্রভাব থেকেও হয়তো বা আমরা রক্ষা হইতে পারি আমাদের এলাকাবাসীর প্রধান দাবি হচ্ছে স্থায়ীভাবে যাতে একটা সমাধান করা হয় এই কালভার্টটি কিভাবে খড়লে এই ময়লা আবর্জনাগুলো যথাস্থানে চলে যাবে প্রবাহিত হয়ে এটা যদি মাননীয় মেয়র মহোদয় পৌরসভার মেয়র মহোদয় যদি স্থায়ীভাবে সমাধান করে দেয় তাহলে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ থাকবো ওনার প্রতি